আমি শান্তিকা চক্রবর্তী এবং আমার ব্লগ শান্তিকাস ব্লগ যেটা তোমরা দেখছো। আর আজকে হচ্ছে অষ্টমী, তো আজকে এখন সন্ধে হয়ে গেছে, তো এখন সাজি, এরপর যাব দুর্গা মন্দিরে, সবটা তোমাদের দেখাবো। তো এখন সাজতে বসেছি, তো সেজে নি, তারপর আবার ভিডিওটা করছি, ঠিক আছে? এই দেখো তো কাকিমা এসেছিল শাড়ি পরাতে, তো শাড়ি পরে নিয়েছি এখন, আর একটু পরেই সব মালা ঠেলা পরে নেবো। এই যে তো মালাও পরে নিয়েছি, মালা গানে, তো এরপর আমি পুরো রেডি, তো এরপর চলো বেরিয়ে যাই। তো এই দেখো বেরিয়েও পড়েছি, আমরা যাচ্ছি কাকাই কাকিমার সঙ্গে, এই যে তো দুর্গা মন্দির চলে এসেছি। আর আজকে তো অষ্টমী, সেই জন্য অষ্টমীর দিনে ছোটো কুসুমশাই মাম এসেছে, মাম মানে ছোটো পিসি, আর বুনু এসেছে, তো তাদেরকেও দেখাবো। আর এখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, আর এই যে দিদি জামাইবাবু। আজকের ভিডিওটা ছোটোই হবে, কারণ সকাল থেকে সেরকম কিছু করি নাই, সেই জন্য ভিডিও করা হয় নাই। আর মন্দির থেকে ঘর যাবো, সেই মানে তারপরে ভিডিওটা শেষ হয়ে যাবে। আর আজকে কিছু খাবো না, আজকে অষ্টমী নিরামিষ পুরোপুরি। তো তারপরে এই যে বিগলু বোম ফাটালো, কি নাম বলে, নামটাও আমি ঠিক জানি না। তো তারপরে কোয়েলদের সঙ্গে দেখা হয়ে গেল, কোয়েল খাচ্ছিল আইসক্রিম, আমরাও খেয়েছি আইসক্রিম। তারপর চটপটি নিলাম, চটপটি আজকে নিরামিষ, ফুচকাও নিরামিষ, সব কিছুই নিরামিষ, তো সেই জন্য চটপটি খেয়েছি আজকে। তারপরে আমি আর মেঘ শিব মন্দিরের ওখানে বসেছিলাম, যেখানে নন্দী বসে আছে সেখানে। এখান থেকে বসে বসেই দেখছিলাম পুরো জায়গাটা, একটু পরেই ঘর চলে যাব। আর আজকে যে যে ফটোগুলো তুলেছি, তো সেই ভিডিও, সেই ফটোগুলো ভিডিও লাস্টে দিয়ে দেবো, তো তোমরা সেগুলো দেখে নিও, ঠিক আছে? তাহলে ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি, তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তাহলে রাখছি, ভিডিওটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।